চালকের অদক্ষতা, মাদকাসক্তি, সড়ক আইন না জানা এবং না মানার প্রবণতায় রংপুরে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। প্রতিদিনই ঝরছে প্রাণ। নিরাপদ সড়ক আন্দোলনের নেতা এবং পুলিশের পক্ষ থেকে চালকদের প্রশিক্ষণের তাগিদ দেওয়া হচ্ছে। আর ফায়ার সার্ভিসের পরামর্শ, একজন চালক যেন একটানা দীর্ঘ সময় গাড়ি না চালান। রংপুর থেকে শফিল করিম শফিকের তথ্যে টেস্ট রিপোর্ট। সড়ক মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। নিরাপদ সড়ক চাই সংগঠনের হিসেবে রংপুর বিভাগে গেল এক বছরে 310টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে 408 জনের, আর পঙ্গু হয়ে পরিবারের বোঝা হয়েছে অনেকে। টাইম অনুযায়ী যখন তারা না পৌঁছাতে পারে, একটু দূর মানে তারা ঘোরা করবার যায়, মনে করেন দুর্ঘটনায় শিকার হয়। কিছু কিছু ড্রাইভার গাড়ি চালানি বাদ দেওয়া, ড্রাইভার হেল্পার দ্বারা গাড়ি চালায়, এই জন্য এই দশা সড়ক দুর্ঘটনায় বেশি হয়। আইন বাস্তবে আছে, যদি কার্যকর করা না হয় তাহলে প্রাণ অধরে ঝরতেই থাকবে। ফিটনেসবিহীন যানবাহন ও চালকের অদক্ষতা আর বেপরোয়া গতিকেই দুর্ঘটনার জন্য দায়ী করছে পুলিশ। এজন্য চালকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। আমরা বিভিন্ন শ্রমিকদের সঙ্গে, ড্রাইভারদের সঙ্গে, মালিকদের সঙ্গে বিভিন্ন মত বিনিময় সভা করে তাদেরকে মোটিভেশন করার চেষ্টা করতেছি, যেন তারা অন্তত নিজের ফ্যামিলি যেমন আছে, আপনার গাড়িতে যখন যে প্যাসেঞ্জারও উঠবে এটাকেও আপনাদের একটা ফ্যামিলি মনে করে যদি আপনারা গাড়ি চালান, তাহলে হয়তো দেখা যাবে যে দুর্ঘটনার হারটা অনেকাংশে কমে যাবে। আর বিশ্রাম ছাড়া একটানা গাড়ি চালানোকে দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। 12 ঘন্টার উপরে যেন শ্রমের অধিক না হয় একটা ড্রাইভারের উপর, আর যারা রাস্তা চলাচল করবে তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। ফুট ওভারব্রিজ যদি ব্যবহার করে তাহলে এই দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর কথা বলেছেন নিরাপদ সড়ক চায়ের এ নেতা। ড্রাইভারদের অদক্ষতা এবং ট্রাফিক সাইন সিগন্যাল সম্পর্কে ধারণা না থাকা, এগুলো মেনে না চলা, এগুলোই আসলে দুর্ঘটনাগুলোর প্রধান কারণ। পর্যাপ্ত প্রশিক্ষণের দরকার রয়েছে এবং তাদের পেশাগত দক্ষতার জন্য এই প্রশিক্ষণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না, এর শেষ কোথায় উত্তর নেই কারো কাছেই। জেসমিন আলম, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।